ডিপিএল সুপার লিগে একই দিনে হারল আবাহনী মোহামেদান গাজী গ্রুপের কাছে তিন উইকেটে হেরেছে সুভাগত হোমের দল এ নিয়ে সুপার লিগে টানা চারটা হার মোহামেদানের অন্যদিকে নিজেদের পঞ্চম ম্যাচে এসে হারের স্বাদ নিল মুশফিকবিহীন আবাহনী শেখ জামালের কাছে ছয় উইকেটে হেরেছে মোসাদ্দেক সৈকতরা দোলেশ্বরের মুখোমুখি প্রাইম ব্যাংক এখন পর্যন্ত একটি মাত্র উইকেট পেয়েছেন মিরপুরে পারভেজ ইমন আর আব্দুল মজিদের ওপেনিংয়ে শুরু মোহামেডান ইনিংস দর্শনে আবদুল আব্দুল মজিদ সাজঘরে ফেরায় ভাঙে তাদের চল্লিশ রানের পার্টনারশিপ ইমনের সাথে অন্য প্রান্তে নামেন ইরফান শুকুর ছয় ছক্কা দুই চারে বত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন রানে ইরফান আর আট শামসুর রহমানের আউটের পর মহামেডানের ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন সুভাগত হোম তিন ছক্কা চার চারে একত্রিশ বলে উনষাট রানের নট আউট ইনিংস সুভাগত হোমের শেষ পর্যন্ত ছয় উইকেটে একশো পঁয়ষট্টি রান তোলে মহামেডান একশো রানের টার্গেট সামনে রেখে মারকুটে ব্যাটিং শুরু গাজির ওপেনার মাহেদি হাসান ও সৌম্য সরকারের নার্ভাস নাইনটিজে ফেরেন মাহেদি এগারো চার তিন ছক্কায় আটান্ন বলে বিরানব্বই রানের ইনিংস খেলেন গাজির ওপেনার মাহেদি শেষ পর্যন্ত সাত উইকেটের খরচায় জয় তুলে নেয় মাহমুদুল রিয়াদের গাজী গ্রুপ একই ভেরুতে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে শেখ জামালের বিপক্ষে ব্যাটিংয়ে আবাহনী ইনফর মুরিম শাহরিয়ারের গোল্ডেন ডাকের পর লিটন নাইবের দ্বিতীয় উইকেট জুড়িতে আসে উনসত্তর রান আটাশ বলে বিয়াল্লিশ করে ফিরে যান নাইম শেখ

আশরাফুলের সাথে যোগ দিয়ে নাসির হোসেন ও নুরুল হাসান দলীয় স্কোরে যোগ করেন সমান ছত্রিশ রান করে শেষ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের অপরাজিত বাহাত্তর রানে ভর করে নয় বল হাতে রেখেই চার উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান তোলে শেখ জামাল শাহান পাপন ডিবিসি ডেস্ক